শেখ মুজিব শাসন আমল 1972 থেকে 1975। এরপরে আমরা বলছি জিয়াউর রহমান শাসন আমল 1975 থেকে 1982। এরপরে এরশাদ শাসন আমল 82 থেকে 1990। খালেদা জিয়ার শাসন আমল 1991 থেকে 1996। শেখ হাসিনা শাসন আমল 1996 থেকে 2000। এই হলো তাহলে আমরা 1972 থেকে 2001 পর্যন্ত চলে আসলাম। এই যে আসলাম আমি সরি এখানে পুরো গবেষণা কাজটিতে 1972 থেকে 1991 সাল পর্যন্ত সময়ে আমরা 16টি ইস্যু বা ঘটনা ক্ষেত্র চিহ্নিত করেছি, যেখানে রাষ্ট্রীয় সরকারি অথবা প্রধান রাজনৈতিক দলের নীতি নির্ধারণে আলেমরা প্রভাব বিস্তার করেছেন, মানে দলীয় বা সরকারি রাষ্ট্রীয় অবস্থানকে বদলে দেওয়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছিল। এগুলোকে এখানে একটা তালিকা আমরা দিচ্ছি, ষোলোটি। সেখানে যে আমরা 4টি 5টি শাসন আমল দেখালাম, সকলের মধ্যে এই 16টি আছে। আমরা বললাম আশুরার সরকারি ছুটি পুনঃ প্রবর্তন, বাংলাদেশ যখন শুরু হলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সুতরাং আশুরা একটি ধর্মীয় সাম্প্রদায়িক দিবস, সেই ছুটি বাতিল করা হয়েছিল। মালারা ভাষা নিয়ে মালারা আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন কি মালারা মালানা তর্কবাগী সহ এরকম কিছু আলেমের চাপে পড়ে বঙ্গবন্ধু আশুরার ছুটি আবার চালু করেছে। তাহলে দেখা যাচ্ছে সরকারি নীতি অথবা রাষ্ট্রীয় নীতির মধ্যে রয়েছে তালাবদ্ধ মাদ্রাসা সমূহ করে দেওয়া। ওই যে বললাম আলেমদের প্রকাশ্যভাবে বেশি সংখ্যক আলেম মুক্তিযুদ্ধের বিরোধীরা করেছিল, সুতরাং তাদের পক্ষে আবার স্বাধীন বাংলাদেশে আর মাদ্রাসায় ফিরে আসা স্বাধীনভাবে কাজ করা একটা বড় সমস্যা হলো। অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক মাদ্রাসা এমনি এমনি বন্ধ হয়েছিল। এই অবস্থায় এই মালানা তর্কবাগী মালানা ভাসানী আরও অনেক আলেমের চাপে বঙ্গবন্ধু এই মাদ্রাসাগুলো খুলে দেওয়ার কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছিলেন। রেডিও টিভিতে কোরআন তেলাওয়াত পুনরায় চালু হয়। কোরআন তেলাওয়াত পাকিস্তান আমলে ছিল, কিন্তু ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রী বাংলাদেশে এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধু সেটা আবার চালু করেছিলেন। অবশ্যই সেখানে কিছু আলেম এভাবে চাপ সৃষ্টি করেছিলেন। দাউদ হায়দারের নির্বাচন, দাউদ হায়দার নামের একজন কবি ছিলেন বাংলাদেশে, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করে একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতার প্রতিবাদ উঠেছিল ব্যাপক প্রতিবাদ, এবং বঙ্গবন্ধু সরকার দাউদ হায়দারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেছিলেন। তাহলে এটি একটি বড় সরকারি নীতি। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, আমরা এখন যে ইসলামিক ফাউন্ডেশন দেখতে পাচ্ছি এই ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতে তৈরি 1975 সালে জুন মাসে। তো এই ক্ষেত্রে এই আলেমদের একটা বড় প্রভাব ছিল, কারণ বাংলাদেশে এর পূর্বসূরি ছিল আরেকটা গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক একাডেমি, পাকিস্তান ইসলামিক একাডেমি, সেটা বন্ধ হয়ে গেছিল অথবা করে দেওয়া হয়েছিল। সেটারই নতুন সংস্করণ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, যেটা আরো ব্যাপকভাবে ইসলামের পক্ষে কাজ করেছে। ওআইসির সদস্য গ্রহণ, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রী বাংলাদেশ ওআইসির মতো একটি সাম্প্রদায়িক আন্তর্জাতিক সংগঠনের সদস্য হতে পারে না, এটা ছিল ব্যাপকভাবে সরকারি রাষ্ট্রীয় মহলের অভিমান। কিন্তু আলেমদের চাপে বঙ্গবন্ধু ওআইসি সদস্য পদ গ্রহণ করেছিলেন, ওআইসি সম্মেলনে লাহোরে গিয়েছিলেন। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু আমলে রাষ্ট্রীয় সরকারি নীতি বদলে দেওয়ার ক্ষেত্রে আলেমদের প্রভাবের ক্ষেত্র। এবার আমরা দেখছি জিয়াউর রহমান শাসন আমলে 3টি রাষ্ট্রীয় মূলনীতি সংশোধন হয়েছে, যেটা আবার পুনরায় সংশোধন করে 72 সালে সংবিধানের অবস্থায় ফিরে আসছে। সেগুলো কি? সমাজতন্ত্র ছিল প্রথম, সেটাকে বলা হলো অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে সমাজতন্ত্র, তাহলে শুধু আর সমাজতন্ত্র না করে ওটাকে বদলে দেওয়া হয়েছিল। জাতীয়তাবাদ ছিল বাঙালি, সেটা করা হয়েছিল বাংলাদেশি, সেটা আবার এখন বাংলাদেশ আপনারা জানেন। আর আরেকটি ছিল ধর্মনিরপেক্ষতা, সিঙ্গুলারিজম, এটাকে বাতিল করা হয়েছে, পরে এখন আবার সিঙ্গুলারিজম ফিরে আসছে আমাদের সঙ্গে। আর এরপর আমরা দেখছি ঢাকার ভিউ পয়েন্টে একটি মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান শাসন আমলে, কিন্তু আলেমরা সেটার প্রতিবাদ করলেন এবং সেখানে আর মূর্তি হলো না, এখন সেখানে একটি জিরো পয়েন্ট হয়েছে। সংসদের অধিবেশন কক্ষে গমনে নির্গমনে মাথা নত করার ফলে সালাম দানের নীতি চালু করা। আপনারা যারা দেখবেন সংসদ অধিবেশনে যারা সদস্য প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন তারা কুর্নিশ করেন, এটা একটি পশ্চিমা রীতি।
কিন্তু আলেমরা বললেন যে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে পুনিশ করে না সুতরাং আমরা পুনিশ করতে পারবো না যে আলেম সদস্যরা গেলেন জাতীয় সংসদের অধিবেশনে তারা বললেন যে আমার সদস্য যদি যায় যান কিন্তু আমি পুনিশ করতে রাজি না আমারটা তাদের বাতিল করেন এটা এক পর্যায়ে হলো যে তাদেরকে বলা হলো যারা পুনিশ করতে চান না সালাম দিয়ে ঢুকতে চান সালাম দিয়ে ঢুকবেন পুনিশ করতে চান সেটাও সংসদের বিশিষ্ট জনদের মৃত্যুতে মোনাজাতের নীতি চালু করা এই মোনাজাতের নীতি আগে ছিল না আলেমদের চাপে সেটি চালু করা হয়েছে সংসদের অধিবেশন চলাকালে নামাজের বিরতিও আজান দিয়ে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করা আগে ছিল না সেটা দ্বিতীয় সংসদ থেকে চালু হয়েছে মানে জিয়াউর রহমান শাসনামলে সংসদের প্রতিদিনের অধিবেশন শুরুতে কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কারি নিয়োগ করা আগে যখন কোরআন তেলাওয়াত শুরু হলো রেডিও টিভিতে কিন্তু সংসদ অধিবেশনের জন্য আলাদা কোনো কারি ছিল না সদস্যদের মধ্যে কাউকে অফার করা হতো তিনি আসতেন তিনি তার যোগ্যতা অনুযায়ী যতটা ভালো পারেন তেলাওয়াত করতেন এতে অনেকে খুশি ছিলেন না তারা বললেন যে এটার জন্য নিযুক্ত সম্মানিতভাবে একজন কারি দিতে হবে সেটার ব্যবস্থা হচ্ছে তাহলে এটা একটি সরকারি নীতি কারি নিয়োগ মাদ্রাসা শিক্ষার উন্নয়ন মাদ্রাসা শিক্ষার সমমান মাদ্রাসা শিক্ষার উন্নয়ন জিয়াউর রহমান শাসনামলে এবং পরে একসাথে আমলে হয়েছে আপনারা জানেন যে মাদ্রাসায় আগে সাধারণ শিক্ষার সাথে সমমান অনেক পিছিয়ে ছিল পরে এখন মাদ্রাসায় 10 ক্লাস সাধারণ 10 ক্লাস সমান করা হয়েছে মাদ্রাসায় 12 ক্লাস সাধারণ 12 ক্লাসকে সমান দেওয়া হয়েছে এখন অনার্সকেও এটা পরবর্তী হয়েছে এটা জিয়াউর রহমান এবং এরশাদ শাসনামলে এরপর আমরা দেখছি ইসলামকে রাষ্ট্র ধর্ম করা এরশাদ শাসন আমলে এতে আলেমদের শর্ষিনার বিষয় এবং মাননা এম মান্নার নামে একজন মাদ্রাসা শিক্ষক নেতা ছিলেন তিনি এখানে ছিলেন শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করা এটা আগের রবিবার ছিল এখন সেটা শুক্রবার হিসেবে চলেছে চলে আসছে এরপর আমরা দেখি হাইকোর্টের ফতোয়া নিষিদ্ধকারী রায় ও ধর্ম বিদ্বেষী এনজিও বিরোধী আন্দোলনের ফলে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন না করার আওয়ামী লীগের ঘোষণা অন্য দলগুলো আগেই বলেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমরা আইন করবো না আওয়ামী লীগের প্রকাশ্য ঘোষণা ছিল না ওই 2001 সালে ওই আলেমদের ফতোয়া বিরোধী আন্দোলন এবং এনজিও বিরোধী আন্দোলন আমার আমাদের সামনে একজন বিশিষ্ট বাংলাদেশের প্রথম প্রজন্মে এনজিওর পথ প্রদর্শক ডাক্তার জাফর নজরুদ্দিন আছেন কিন্তু তার এনজিওর বিষয়ে এরকম প্রশ্ন আসেনি কিন্তু কিছু এনজিও ছিল যারা প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কাজ কথা বলার চেষ্টা করছে তখন আলেমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পল্টন ময়দানে আব্দুস সামাদ আজাদ তখন বিরোধী সরকার দলীয় উপনেতা তিনি ঘোষণা করলেন যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না তাহলে আমরা মোটামুটি 16টি বিষয় ঘটনা ক্ষেত্র প্রসঙ্গ চিহ্নিত করেছি যেখানে আলেমদের রাজনৈতিক প্রভাব পাওয়া যায় আমার মনে হয় এইগুলোর প্রতিটি বিষয়ে আমরা বিস্তারিত 2-3 ঘন্টা আলোচনা করতে পারি আলোচনা শুনতে পারি কিন্তু আজকের আয়োজনে সেই সুযোগ নেই আমাকে এতটুকু শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আর যদি প্রয়োজন হয় চেয়ারম্যান সাহেব যদি আমাকে আদেশ করেন পরবর্তীতে কোনো কথার জবাব দেন সেই সুযোগ হয়তো আমি নেব আপাতত সবাইকে ধন্যবাদ